আমরা আপনি আপনি আমাকে আর একজন নায়িকা দেখান যে প্রকাশ্যে প্রেম করছে, ঠিক আছে? একজন নায়িকা, নায়িকাদের তো সবসময় একটা সিঙ্গেল পেজ ধরে রাখতে চাইবো। আমাদের ইন্ডাস্ট্রির সমস্ত 99% কাজ চারজন অভিনেতারই করে আসলে, তাই না? তো সেটা নিয়ে কারো কোনো কথা নেই, ঠিক আছে? বা এক একটা প্রযোজনা প্রতিষ্ঠান থেকে একটা নায়িকা কাজ করার পর তাকে নিয়ে 5টা ছবি করা হয়, তখন কারো কোনো কথা নেই। প্রায় অনেকেই বলেন যে ভাবনা সবসময় অনিমেষ আনিস কাজগুলোই করেন। আমরা লাস্ট যেগুলো দেখেছি বঙ্গববে, আলিবাবা চারিচোর, তার আগে আপনার নিজের লেখা একটি কাজও দাদা ডিরেকশন দিয়েছেন, তো সেই প্রসঙ্গে আপনার মন্তব্য কি থাকবে? আমার লেখা কাজ না, আমার আমার উপন্যাস থেকে অনিমেষ চিত্রনাট, তিনি চিত্রনাট লিখেছিলেন কিন্তু গল্পটা আপনার আপনার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট। এটা আসলে অনিমেষের কাজ আমি করি, এটা খুব সত্যি কথা। এবং অনিমেষের সব কাজেও যদি আমি থাকি, আমি সেখানে কোনো সমস্যা দেখি না, এই কারণে কারণ আমি একজন অভিনেত্রী, সে একজন নির্মাতা। কিন্তু আমার এখানে উত্তরটা হচ্ছে এরকম, সেটা হচ্ছে যে আমি অনিমেষ, যেহেতু আমার সাথে অনিমেষের একটা রিলেশনশিপ আছে, সো মানুষ এখানে প্রশ্ন তুলতে খুব মজা পায়, ঠিক আছে? যে ভাবনা অনিমেষের কাজ করে, বা অন্যরা হয়তো এটা নিয়ে জেলাসও ফিল করে, বা অনেকে হয়তো একটু নেগেটিভলি দেখে, এবং জাস্ট বিকজ অফ আমি নারী। এখানেও কিন্তু নারী পুরুষের ব্যাপারটা আমি আপনাকে ক্লিয়ারলি বলি, বিকজ যখন যখন একজন গিয়াসউদ্দিন সেলিম পরপর সকল সিনেমাতে চঞ্চল চৌধুরীকে কাস্টিং করে, সেখানে কোনো কথা থাকে না, ঠিক আছে? বা যখন হচ্ছে দেখেন আমাদের ইন্ডাস্ট্রির সমস্ত 99% কাজ চারজন অভিনেতারই করে আসলে, তাই না? তো সেটা নিয়ে কারো কোনো কথা নাই, ঠিক আছে? বা এক একটা প্রযোজনা প্রতিষ্ঠান থেকে একটা নায়িকা কাজ করার পর তাকে নিয়ে 5টা ছবি করা হয়, তখন কারো কোনো কথা নেই। অনিমেষ একজন সাধারণ নির্মাতা, আমি একজন সাধারণ অভিনেত্রী, আমরা আহামরি বড় কিছু না, ঠিক আছে? উই আর ভেরি লিটল পিপল। তো আমি অনিমেষ একটা কাজ করলাম, তাতে কার কি যায় আসলো, তাই না? বাট এটা নিয়ে সবার কথা বলতে হবে, বাট এটা নিয়ে কেউ কথা বলে না। সেই ক্যাপশনের কথা মনে পড়েছে যে আমার আমার দোষ, আমি একজন নারী, আমি অনিমেষের গার্লফ্রেন্ড। একদম তাই, এবং আমি এটা বিশ্বাস করি, বিকজ অনিমেষের অনিমেষের সাথে প্রেম করার কারণে যে কত মানুষ আমাকে কাস্টিং করে না প্রকাশ্যে, সেটা কেউ বলে না। একটা আমি তো কোনো এজেন্সির কাজই পাই না ধরেন, ঠিক আছে? তো স্পেশালি আমরা তো জানি যে যে অভিনেত্রীও না, অভিনেত্রী হওয়ার কোনো ইচ্ছা নাই, ধরেন অন্য প্রফেশনে কাজ করে, তাকে ধরে এনে অভিনেত্রী বানায় দেয়া হচ্ছে। বাট যারা প্রতিনিয়ত ইন্ডাস্ট্রিকে সার্ভ করে যাচ্ছে, কাজ করে যাচ্ছে, তাদের কোনো কথা নেই। আমি কেন অনিমেষের কাজ করলাম সেটা নিয়ে আমাকে মানে প্রশ্ন করা, সো দিস ইজ ভেরি ফানি আসলে। এমন তো না যে আমি অভিনেত্রী না, যে অনিমেষের সাথে আমি প্রেম করতাম, হুট করে অনিমেষ আমাকে নাটকে নিয়ে আসছে, ইটস নট লাইক দ্যাট। আমি অনিমেষের পরিচয়ের আগেও অভিনেত্রী দিয়ে আপনি আমাকে আর একজন নায়িকা দেখান যে প্রকাশ্যে প্রেম করছে, ঠিক আছে? একজন নায়িকা, নায়িকাদের তো সবসময়।